নাম কি আপনার? মাজেদা। এই ব্যাগের মধ্যে কি নিয়ে যাচ্ছেন? ওইটাই তরকারি। তরকারি নিয়ে যাচ্ছেন? আমি কত কষ্ট করি এটা বেরাস রাখাই, বেরাস রাখাই তার ধর আটে পড়ালে কিছু সদায় পাতি নাই লিয়ালে মানে মরিস তো তাই হয়ে যাবে। ও আচ্ছা, আমি যদি আপনাকে কিছু টাকা দেই আপনার কি উপকার হবে? চাউল কেনার জন্য কিছু টাকা দিলে? বাপ রে, তুমি মার কাম হবে এটা রে, তোমার মার করলে বেশি ইচ্ছা হবে। আর তোমার মতো এত আদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। স্বামী বেঁচে আছে? না না না, মিশে কথা কলা বাগান যুগ যুগ পর পরই আমার স্বামী মারা গেছে। পরে আর বিয়ে করেন? না না, তো আমার দিদি সাল পার বনে বনে বাকি বেড়াবে। এতগুলো বছর হচ্ছে কিভাবে তাহলে আপনি সংসার চালালেন? আমি এইভাবে চালাই, ওই জেরাটারা আমি তোমার কাছে মিশে কথা কলো একজি রেখো তিন পয়ব পাই, উনি মেয়েরা নারী উইকলি খাই, মেয়েরা মেয়ে নারী দেহি তারা মানুষেরা কাছে তোর মেয়ের সাথেই খাগা, আবার মেয়েকে কাছে তো তোর মাক্স তৈরি তুই খা খাইবা। নারী বলতে আপনার মেয়ে বিধবা? হ্যাঁ। সেই যে কষ্ট করে সংসার চালান, মানুষের কাছ থেকে চেয়ে নিয়ে যান বা হাটে বাজার থেকে চেয়ে নিয়ে যান, এইটা এটা করে কি আপনার তিন বেলা খাবারের ব্যবস্থাটা হয়ে যায়? হ্যাঁ বাবা, নয় দুই বেলা খাবার হওয়া যায়, ওই সকালে দিয়ে না ঘুরা দিই পানি পানটা খেয়ে আইসি, আর আইসি যে পরোটা মরোটা কিনে খায় কিনে মিনে খেয়ে চলে যাচ্ছে। আপনি কি সবসময় বাইরে বের হলে বোরখা পরেন? হ্যাঁ হ্যাঁ। কয়টা বোরখা আপনার? আমার দুটি বোরখা আছে বাবা, নেই দিই বাজারে আমি তেল মেল দেই সকালে দশটা যায়, এই যে ওরা ভিজে থাকো না, আর একটা গাড়িতে চলে যাই পাড়ায়। ও এমনিতে কি ভালো বোর খাওয়া ওর নাকি আছে আপনার? হ্যাঁ হ্যাঁ বাপ আছে। এখন সমস্যা কি আপনার, আপনার এরকম কোনো সমস্যা আছে যে একটা জিনিস প্রয়োজন কিন্তু করতে পারছেন না টাকার অভাবে, এরকম কোনো কিছু কি আছে আপনার? না বাবা, নয় সায়া চিন্তা কা আমি বেশি চাই না, কেচ্ছেন বাগান যে সরম না, একদিন এক জায়গায় ঘুরা দিই ভাত সেদিন খিজিলে সে বিজিটে করি না, তোমরা না দিয়ে খাওয়া শুরু করো না, ভাত আমি চাই না, তোমার আমি মনের কি দিয়ে পয়া দিলে আমি তাতে আর ভাত পানি কেচ্ছেন চাই না, দিয়ে না একটা যা খাই আসি তাই। হ্যাঁ হ্যাঁ। আপনার বাড়ি থেকে চাউল আছে? না বাবা, নয় একটা চাইলে ঘরে চাউল নেই না, এমনি সবজি পান হাটে বাজার থেকে সবজি পান, আর হচ্ছে টাকা পয়সা কি দেয় মানুষজন? না, ওরা দুই শিশি তেল দেশে পাইনি, এই এই বরাবর কাম করি, কয়জনের এক বোতল দেশে আর মদন এক বোতল। আচ্ছা, ওই তেলটু কিনি নে বাপ, যা কিনি না তোমার কাছে নামাজ কালাম করি মিশে কথা কবল লাগে, নামাজ কালাম পড়েন ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ বাবা, কতক্ষণ তো নামাজ পড়বেন? হ্যাঁ, আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগছে, আপনি হচ্ছে 2000 টাকা রাখেন, এই টাকাটা দিয়ে আপনি হচ্ছে চাল কিনবেন। আচ্ছা ঠিক আছে। আর আপনার যদি কোনো পোশাক কেনার প্রয়োজন হয় যেরকম ওড়না বা কোনো? না ওগুলো আছে বাবা, প্রয়োজন নেই না? না, তোমার কাছে আর কিছু চাই না। 2000 টাকা দিয়ে আপনি চাল কিনবেন ঠিক আছে। আর এই 500 টাকা রাখেন, আপনার যদি কোনো ফল টল খেতে ইচ্ছা করে, ফল আপেল কমলা বা পেয়ার এরকম ফল খেতে ইচ্ছা করে এটা খাবেন। হ্যাঁ ঠিক আছে। বাপ রে, তুমি লোয়ার কাটিয়ে বাজে তাও তোমার বাপ মার কোলে বাসে থাল্লা, আমার বেটা রেহাই করে আমার বেটা যিনি শান্তিভাবে খায় আমার যাবার শান্তি করলে আমার বেটা যিনি শান্তি খায় আমি আরো নামাজ কালাম করে দেবো তোমার নামে বাপ। আপনি তো এখন বাড়িতে যাচ্ছিলেন তাই না, এখান থেকে একটা গাড়িতে উঠাই দিই আপনাকে, সিএনজি বা কোনো অটোতে উঠাই দিই? একটা ভ্যান আসতেছে দেখি যাবে কিনা, আপনি বলেন কোন জায়গায় যাবেন সেটা বলেন, ওনাকে বলেন নিয়ে যান তো ওনাকে একটু। কয় টাকা ভাড়া? 5 টাকা লাগবে বাবা। হ্যাঁ লাগবে না টাকা? না উনি ভাড়া নেবেই না দেখছেন। ভালো থাকেন, হ্যাঁ আল্লাহ হাফেজ।